এতদিন ছিল শায়ের কে নিয়ে, আর এখন আছে নোমান কে। ও আচ্ছা, এখন বুঝতে পেরেছি আপনার রাগ করার কারণ। ওই যে নোমান ভাইয়ের সঙ্গে কথা বললে তো আপনি জ্বলে যায়, রাইট? আমাকে একটা কাজ করে দিতে পারবে? মেঘদূতের স্কুল ছুটি হবে 12টার সময়, তুমি ওকে স্কুল থেকে যেয়ে নিয়ে আসবে। তাতে বলেন, রুনি আবার দেখে ফেললে সমস্যা আছে। কেন ঝামেলা করবে? না মানে আমরা আপনার সঙ্গে কথা বলি সেটা তো রুনি পছন্দ করে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের বলেছেন, দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া কারাগারে গেলে আদালত যদি সে রায় বিএনপি মেনে না নেয় তাহলে জনগণ তা প্রতিহিত করবে। দুপুরে রাজশাহীর কলেজ মাঠে তিনি এ কথা বলেন। দর্শক শ্রোতা, আমরা যাচ্ছি একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে আপনাদের জানাবো বিস্তারিত সংবাদ। কি করছেন রনি? কিছু না নোমান ভাই। নোমান ভাই, শশী আমার নামে আপনার কাছে অনেক কিছু বলেছে, তাই না? কেন, আপনি কি বলেননি? না না, আমি ওকে কিচ্ছু বলিনি, বিশ্বাস করেন, কিচ্ছু না। ও কি বলেছে আপনার কাছে? আপনি যা বলেছেন ও সেটাই বলেছে। রুনি, আপনি কিন্তু আবার আগের মতো হয়ে যাচ্ছেন। আমি তো ভেবেছিলাম আপনাকে আমার মার সঙ্গে দেখা করতে নিয়ে যাব, কিন্তু এমন করলে কি হবে, এটা কি ঠিক বলেন? বিশ্বাস করেন, আমি কিছু বলিনি। প্লিজ বলেন না, আপনার মায়ের কাছে আমাকে কবে নিয়ে যাবেন, কবে যাব বলেন না। রুনি, আপনি বারবার কমিটমেন্ট ব্রেক করেন। দেখুন, আমার মা ছাড়া আর কেউ নেই, আর আমি আমার মাকে অনেক ভালোবাসি। আমার মা কষ্ট পাবে এটা আমি ভাবতেই পারি না। আপনি কি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? জি বুঝতে পারছি, আমি কোনোদিন ওনাকে কষ্ট দেব না। আপনি আবারও ভুলে যাবেন, অহেতুক সবার সঙ্গে ঝগড়া করেন, এটা কি ঠিক? আজিল, তুমি কোথায় যাচ্ছ? আমি 7 নম্বর স্টুডিওতে যাচ্ছি। এখনই তোমার স্টুডিওতে যেতে হবে, চালাকি করার জায়গা পাও না, তাই না? এখানে চালাকির কি হলো রুনিয়াপা? আমি এখানে কাজে এসেছি আর তুমি তোমার কাজ করছো, রাইট? প্রবলেম কি বুঝলাম না। প্রবলেম কি মানে? রুনি, কেন আপনি এরকম করছেন? ওর কাজে যাচ্ছে। জিল, যান, আপনি আপনার কাজে যান। আচ্ছা ও, নোমান ভাই, এমন চলতে থাকলে কিন্তু আমি কমপ্লেইন করবো মতিন ভাই। আই মে, আই, তুমি আমাকে থ্রেট করো, হ্যাঁ? এসব থ্রেট এ কোনো কাজ হবে না, বুঝেছ? এসব থ্রেট অন্য জায়গা গিয়ে করো, ঠিক আছে? আর শোনো, তুমি আমাকে রুনিয়াপা রুনিয়াপা ডাকো কেন? আমরা সবাই এখানে কাজ করতে এসেছি, কেউ আত্মীয়তা করতে আসিনি, বুঝেছ? ঠিক আছে, মনে থাকবে রুনি। যান, জিল, আপনি যান। যাচ্ছি নোমান ভাই, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, আসার পর থেকে উনি আমাকে দেখতে পারেন না, আর আমি প্রথম থেকে এটা খেয়াল করছি। আর আপনার কোনো প্রবলেম থাকলে আপনি মতিন ভাইকে বলেন, আমাকে কেন, আমাকে কিছু বলবেন না। সরি নোমান ভাই, সরি।
ম্যাম আসবো, এসো বসো। কেমন আছো? এই তো ম্যাম, বেশ আছি। শুনলাম তুমি নাকি কার লোন নিতে রিফিউজ করেছো, জানতে পারি কেন? বিশেষ কোনো কারণ এটা একটা বলি বলতে পারেন? আবির যেন আহত হয় এবং তার কাছে যেন আমার ব্যক্তিত্বের প্রকাশ পায়। লোকটাকে? কোন লোকটা? কোন লোকটা? যে লোকটাকে তুমি অফিসের রিসেপশনের বাইরে ডেকেছ, তার সঙ্গে কথা বলেছ, তার হাতে টাকা দিয়েছ, সে লোকটার কথাই বলছি। কারণ কি করার লাগলো? তুমি খারাপ আমি কোনো কারণ না, বাবার দরকার হলে করবার কারণ লোক আছে। আমি কাম করি দেমাক দিয়া, রেভিনিউ আমার অস্ত্র। আসলে আমি একজনকে বিয়ে করতে চাই। লোকটার নাম রবি, বলতে পারেন আমাদের গল্পের হিরো, সে যার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল এবং যে আমাকে আর আবিরকে একসঙ্গে দেখেছে। আর ওই লোকটাই আমাদের ওই লোক হয়ে অভিনয় করবে। আর আবির অ্যাকচুয়ালি ওর নাম্বারটা আমার কাছ থেকে চেয়েছিল। তাকে অফিসে ডাকলে কেন? ম্যাম তারও একটা কারণ আছে, যাতে সে বোঝে আমাদের একটা ভিত্তি আছে। কারণ এইসব লোক উল্টো ব্ল্যাকমেইল করে, যেন সে আমাদেরকে ব্ল্যাকমেইল না করতে পারে। দ্যাটস ওয়াই আমার তাকে অফিসের সামনে এনে কথা বলা। আরও একটা বড় রিজন হচ্ছে, আমি চাই না আপনার কাছ থেকে কোনো কিছু লুকিয়ে করতে। আমি চাই আপনি যেন সব কিছু জানেন, আমি কী করছি। দ্যাটস ইট। বুঝতে পারছো তো, সব কিছু সব মোমেন্ট আমার চোখে ধরা পড়ে। জি জি ম্যাম, আমি বুঝতে পারছি। দেখো নদী, আমি কোনোদিন আমার টার্গেট মিস করিনি। লক্ষ্যে পৌঁছানোর জন্য আমার অধ্যবসায় থাকে, আমি হারতে চাই না। আমি চাই না তোমাকে নিয়ে আবিরকে নিয়ে আমি যে প্ল্যানটা করেছি সেটা নষ্ট হয়ে যাক। আমার ছেলেটাকে আমি খুব ভালোবাসি, সে আমার ছেলে, কিন্তু তার নেচারটা হয়েছে তার বাবার মতো। আমি যতটা জানি যে জীবনটা বড় কঠিন, সহজ নয়, আমার ছেলে তা জানে না। তাই আমি চাই, আমি মা হিসেবে চাই যে আমার আবিরের জীবনটা সহজ হোক। এটা নিশ্চয়ই সে বুঝবে। সে বুঝবে না, ওর বাবাও তো কোনোদিন বোঝেনি। এই যে আমার এত স্যাক্রিফাইস, এত অবদান সব কিছুকে না ওর বাবা অনুগ্রহ ভেবে নিয়েছে। আমিও জিদ করেছি, জিদ করে কোনোদিন ওদের কোনো ভুল আমি ভাঙাইনি। আর ফলে কি হয়েছে, দিনে দিনে শুধু অভিমানগুলো বেড়েছে। সরি, বাদ দাও এইসব কথা, আমরা এগুলো নিয়ে পরে কথা বলে নেব। তুমি এসো।
হ্যালো, কি ব্যাপার? একবারেই ফোন ধরে ফেললে? কার ফোনের জন্য অপেক্ষা করছিলে নাকি? না না, আমি তোমার ওই ফোনে ফোন করছিলাম যেটা কাকুলির কাছে আছে, কিন্তু সে তো ধরছে না। ওকে কেন দরকার? না, মেককে ঠিকমতো এনেছে কিনা এটা জানার জন্যই ফোন করেছিলাম, কিন্তু ও তো ফোন ধরছে না। একই কারণে আমিও তো ফোন করছি কিন্তু ফোন ধরছে না। আমি বাসায় যাচ্ছি, গিয়ে দেখি ওরা কি করে। তুমি কাজ করো, চিন্তা করো না। ঠিক আছে, তাহলে তুমি আমাকে জানিও। আচ্ছা, জানাবো, রাখছি। তাড়াতাড়ি বাসায় যাও। হ্যালো। হ্যালো, রবি সাহেব বলছেন? জি বলছি, আপনি কে? আমি আবির চৌধুরী। আসলে আমি একেবারে ভিন্ন একটা ব্যাপারে আপনাকে ফোন দিয়েছি। জি বলুন। না বললে আমি বুঝবো কি করে আপনি কেন ফোন করেছেন। আসলে আমি যে কীভাবে শুরু করব সেটাই আমি বুঝতে পারছি। আচ্ছা, যদি এমন হয় আমরা কোথাও বসি তাহলে। নিশ্চয়ই, কিন্তু আমি কারণ না জেনে কি করে বসবো? আমি তো আপনাকে বলবোই। আচ্ছা, আপনার অফিসটা কোথায়? জি বনানী। তাহলে তো বেশ, আমি কাল আপনার অফিসে আসতে পারি। দেখুন, আপনি কিন্তু কারণটা আমাকে বলছেন না বিষয়, কেন আমার সাথে বসতে চান, কেন দেখা করতে চান। জি আসলে এটা আপনার ভালোর জন্য। আমি আমার কাছে একটা তথ্য আছে যেটা জানলে, অর্থাৎ সূত্রটা জানলে আপনার উপকার হবে। আমরা বসে কফি খেতে খেতে কথা বলি। বেশ, আপনি কোথায় আছেন? চাইলে আমি আসতে পারি। আপনি আসবেন? ভেরি গুড। আমার অফিস কারণ বাজার। ওকে, আমি কাল চলে আসবো আফটার লাঞ্চ। থ্যাংক ইউ। হ্যালো আপা, আর কয় ফেলান? আপনি কি এতক্ষণ আমার বসের সঙ্গে কথা বলছিলেন? নামটা হলো আবির। আপনার বস কিনা তা জানি না। জি হ্যাঁ, উনি আমার বস। হ্যাঁ, তা তো বুঝবারই পারতেছি, একেবারে পরকীয়া ব্যাপার স্যাপার। মানে? মানে হলো কালি আপনার অফিসে যেতেছি, ওই বিকাশ নম্বরে খরচাপাতি পাঠাই দিয়ে। কেন? আপনাকে তো আমি টাকা দিয়েছি। আরে আপা, এটা বুঝেন না খেলা, আমি বাইরে যাইতেছি না, ওটার খরচটা আলাদা। খরচটা পাঠাই দিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আপনার বিকাশ নাম্বারটা আমাকে এসএমএস করে দিন। ভেরি গুড। কালকে লাঞ্চের পর আপনার অফিসে চলে যেতেছি। লাঞ্চের সময়? মানে আমার অফিসে কেন? আরে তাই তো কইলো, ঠিকানা তো একই। বস আপনাকে আমাদের অফিসে আসতে বলেছে? না না, আমার অফিসে আইবার চাইছিল, কিন্তু আমার তো মাগার কোনো অফিস নাই, তাই ঠিকানাটা উল্টাই দিলাম আর কি। দেখা, কালকে দেখা হইব, মাগার কথা হইব না। রাখি, বাই।
কাকুলি কাকুলি কাকুলি